আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নম্বর প্রশ্ন বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক টেক্সট বুক থেকে তথ্য নিয়ে এখানে প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে এ তাহলে দেখো হোয়াট উইল রিং ফর ফিউচার জেনারেশন দেখো উত্তর হবে দ্য বেল অ্যাট সিং সিংহ সদন উইল রিং ফর ফিউচার জেনারেশন নেক্সট প্রশ্ন হু আর দ্য টু সিস্টার উত্তর বেঙ্গলিজলিশু সি এর প্রশ্ন হোয়াট স্টার্ট এ বিজনেস ডি এর প্রশ্ন হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ উত্তর ঝিনুক স হার ফাদার স্ট্যান্ডিং বিফোর হার অ্যান্ড স্মাইলিং এটা এস এম হবে ঠিক আছে ইয়ের প্রশ্ন আছে হাউ ডিড মৌরসিন ডেডিকেটেড হিজ লাইফ উত্তর হবে মৌরসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস দু নাম্বার প্রশ্ন আছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস এখানে ট্রু ফলস লিখতে বলা হয়েছে দেখো এতে আছে শান্তিনিকেতন ইজ দ্য গ্রেট সেন্টার অফ এডুকেশন হ্যাঁ এটা ট্রু তাই এখানে আমরা টি লিখে দেব এরপর আছে ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দ্য সিটি এটা ফলস রাইট এখানে আমরা এ লিখে দেব এরপর দেখো বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি এটা ট্রু তাই এখানে আমরা টি লিখে দেব এরপর আছে দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট এটা ফলস তাই এখানে আমরা এ লিখে দেব এরপর দেখো দিহলি ইজ মেড অফ কালার কালার্ড গ্লাস এটা হবে ফলস তাই এখানে আমরা এ লিখে দেব তিন নম্বর প্রশ্ন আছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এখানে দেওয়া সঠিক তথ্যটিতে আমাদের রাইট চিহ্ন দিতে বলেছে দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু উত্তর হবে ইডেন গার্ডেন বিয়ের প্রশ্ন বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সির হবে শান্তিনিকেতন ওয়াজ বিল্ড বাই দেবেন্দ্রনাথ টেগর ডি তে আছে মৌসিন ওয়াজ থট বাই মৌলভী মৌল অভি আগাশিরাজ আছে বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল অফ রাইস প্রশ্ন দেখো রাইট দ্য ইংলিশ মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্স এখানে নিচে দেওয়া শব্দগুলি ইংরাজিতে কি মান হবে সেটাও লিখতে বলেছে অর্থাৎ সমাতক শব্দ টাইপের লিখতে বলেছে ক্লেম থেকে হবে পিসফুল গেটওয়ে থেকে হবে এন্টারেন্স মি থেকে হবে এগার আর স্পটেড থেকে হবে নোটিসড পাঁচ নাম্বার আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ড এখানে দেওয়া শব্দগুলি দিয়ে এখানে একটি করে বাক্য লিখতে বলেছে অ্যাটেন্ড থেকে হবে দেখো প্লিজ অ্যাটেন্ড ইউর ক্লাস রেগুলারলি এরপর আছে ইভিনিং আছে দ্য ইভিনিং ওয়ার্ক হ্যাজ ইটস ওন প্লেজার এরপর আছে ফ্যামিলি ফ্যামিলি থেকে হবে আই হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি ছ নাম্বের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন এখানে সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো এতে হবে দ্য ওল্ড ওম্যান ওয়ার্কস ইন দ্য মর্নিং এরপর আছে উই আর গোয়িং টু স্কুল শীতে আছে আই শ্যাল টল টু হিম অ্যাট নাইট আছে আই কিফট দ্য বুক অন দ্য টেবিল ইতে হবে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল সাত নাম্বার প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ওয়ার্স গিভেন ইন দ্য ব্যাকেট এই যে ব্যাকেটে দেওয়া শব্দগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম পূরণ করতে বলা হয়েছে দেখো উত্তর হবে উই আর এনজয়িং দ্য ম্যাজিক শো নাও বিতে হবে আই অ্যাম রিডিং এ স্টোরি বুক সি হবে দ্য চিলড্রেন আর লিসনিং টু এ স্টোরি ডিতে হবে ইউ আর ওয়াচিং টেলিভিশন ইন দ্য ইভিনিং ইতে হবে দে আর লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল আর নাম আছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর বেস্ট ফ্রেন্ড রূপা ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই ক্লাসমেট উই লাভ ইচ আদার ভেরি মাচ আফটার স্কুল আওয়ার উই প্লে টুগেদার